सड़क दुर्घटना में एक एम्बुलेंस चालक की मौत हो गई है। इस घटना से फुलबाड़ी इलाके में मातम छा गया है। मृतक एम्बुलेंस चालक का नाम 29 वर्षीय रंजीत रॉय है। वह फुलबाड़ी के पूर्व धानतला इलाके का रहने वाला था। मालूम हो कि रंजीत करीब एक साल से एम्बुलेंस चला रहा था। कल एक शव को एम्बुलेंस में गुवाहाटी से राजस्थान ले जाया जा रहा था। इस दौरान जोतिया काली इलाके में रंजीत की एम्बुलेंस में उक्त शव को स्थानांतरित किया गया। तभी एम्बुलेंस में बैठने के दौरान पीछे से एक ट्रक ने रंजीत को जोरदार टक्कर मार दी, जिससे वह सड़क पर गिर गया। इसके बाद स्थानीय लोगों ने गंभीर रूप से घायल रंजीत को बरामद कर फुलबाड़ी के एक नर्सिंग होम में भर्ती कराया, जहां गुरुवार सुबह उसकी मौत हो गई। घटना से पूरे इलाके में मातम छा गया है। ঘটনা হচ্ছে জটিয়াখালী এলাকায় একটা লাশ নিয়ে আসছিল আপনার ইয়ে থেকে গুয়াহাটি থেকে, সেই লাশটা যাবে হচ্ছে রাজস্থান। তো এই যে নীলু যে নামে ছেলেটা রণজিৎ রায়, এই হচ্ছে একটা অ্যাম্বুলেন্স চালায়, ওরা ডবল ড্রাইভার, যে ওর যে গাড়ির মালিক আছে ও নিজেও ড্রাইভার। তো ও হচ্ছে লাশটাকে ট্রান্সফার করলো ওই গাড়ি থেকে এর গাড়িতে, করে যখন যাবে এমতো অবস্থায় পিছনে গেটও বন্ধ করছে, আর যে ড্রাইভার ও একজন তো ডান দিকে উঠে গেছে, ও ডান দিক দিয়ে গিয়ে বাঁদিকে বসতো সামনে, যেহেতু লং রোড ড্রাইভ ডবল ড্রাইভার যাচ্ছিলো। তো এই মতো অবস্থায় একটা ট্রাক রাজস্থান নাম্বার ট্রাক এসে ধাক্কা মারলো, ধাক্কা মারলে ওখানেই সেন্সলেস হয়ে যায় রাত দুটোর দিকে, তখন এসে মহারাজাতে ভর্তি করা হয়। তো আজকে মোটামুটি 7:30টার দিকে এক্সপায়ার হয়ে যায়। এলাকায় পুরো শোকের ছায়াতে আপনি দেখে গেলেন নিজেই, খুব দুঃখজনক ঘটনা। আমরা খুব মর্মাহত ছেলেটা, আমি ছোটো থেকে এখানেই থাকে, ভাড়া যদিও থাকে, কিন্তু ওর মা মারা গেছে ছোটোবেলায়, ওর মাসির বাড়ি পাশেই আমার পাশেই, আর আমার ছেলেদের সঙ্গে সবসময় থাকতো, আমারও পিক আপ চালাতো। এর আগে ইদানিং ও একটা অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সটা চলে, বয়স 29 বছর, বাড়িতে শুধু বাবা। ও ছোটো থাকতে মা মারা গেছে, বাবা বিয়ে করেনি, এই ছেলেটার দিকে তাকিয়ে, কিন্তু সেই ছেলেটাও আজকের দিনে চলে গেল। আমরা খুবই মর্মাহত এলাকার লোক। সুকুমার স্যার, ফুলবাড়ি পূর্ব ধানতলা। ঘটনা তো আমি তেমন করে কিছু জানি না, শুনলাম সকালবেলা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে এসে দেখলাম যে নাইয়ার মারা গেছে অ্যাক্সিডেন্টে। আমার ভাই হয় মাসির ছেলে, ও তো হ্যাঁ ড্রাইভারই করতো, অ্যাম্বুলেন্স চালাইতো। কী করে মারা গেছে আমি তো সঠিক বলতে পারবো না, শুনছি এক ইসে দেহ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ফুলবাড়ি পূর্ব ধানতলা। বাবা আছে খালি, আর এক বোন আছে, বিয়ে হয়ে গেছে, না আর ভাই নেই কোনো।